ওর ভালো হবে না, সরকার ভালো না, সরকার ভালো না, শুধু মিথ্যে কথা সরকার, পরিষ্কার কথা, মিথ্যে কথা ছাড়া কিচ্ছু বলে না। একটা গুরুত্বপূর্ণ জায়গা রাস্তা, হ্যাঁ, ও রাস্তাঘাটও সব ও উন্নতি করছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উন্নতি করছে, বলে আমি এই উন্নতি পুষ্পশ্রী শুভশ্রী মেয়েশ্রী ও বেকার, হ্যাঁ, বাচ্চাদের স্কুলেও কাজ হবে, ওসব কাজ হবে না, এসব দেখার দরকার নেই তো, মেয়র ফায়ার এসব দেখার দরকার নেই, পৌরসভার চেয়ারম্যান ওসব দেখি কী হবে, ও পেট ভর্তি হলে হলো, পেট ভর্তি হলে হলো নিজের পেট। রাস্তাটা কতদিন ধরে ও অনেক দিন, আমি তো যা আশা করছি বহুত দিন এইরকম কাকা, একই রকমভাবে পড়ে আছে, হ্যাঁ, পাশে স্কুল কলেজ থানা কোনো এদের কোনো ভুরুক্ষ নেই। নাম? আমার নাম সুখদেব পাল। খুব দুর্ভাগ্যজনক আর কি, শুধু উন্নয়ন দাঁড়িয়ে আছে, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, পতাকা নিয়ে বৃষ্টির সময় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়, অনেক ছেলেরা অ্যাক্সিডেন্টে পড়েও গেছে, মানে স্কুলের সামনে এরকম, হ্যাঁ হ্যাঁ, মানে কি আপনি এই রাস্তা, হ্যাঁ, রোজই যাই, যখন বৃষ্টি বেশি হয় যখন খুব অসুবিধা হয়, গাড্ডাগুলো বুঝতে পারা যায় না, গাড়ি বেশি হলে এখানেই অ্যাক্সিডেন্ট হয়, এখানেও হয়েছে, এই ঠিক এই পার্টিলো জায়গাটাও অ্যাক্সিডেন্ট হয়েছে, আমারই হয়েছে। আমি বিএন সরকার, আমি তো চাইবো অবশ্যই একটা মেরামত করা হোক, ঠিক করা হোক, আমি যখন এসেছি, আমি এখানে বেশি দিন আসিনি, দেড় বছর হয়েছে এসেছি, যখন এসেছি তখন একটু ভালো ছিল, কিন্তু যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি আরও মানে অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে না, বেশি ভেঙে আছে দেখছি আরও, তাড়াতাড়ি ঠিক করা হোক এটাই বলবো আর কি। না, বৃষ্টি হলে জলটা জমে, কিন্তু সেইভাবে এখনও কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু দাঁড়িয়ে থাকলে গায়ে জল ছিটিয়ে আসে, কাদা ছিটিয়ে আসে, এখানে তো টোটোর জন্য দাঁড়াতে হয়, তার জন্য মানে আমি চাইবো নিশ্চয়ই তাড়াতাড়ি ঠিক করা হোক এটা। জেসমিন নাহার রাস্তা খারাপ, না দেখলে কি করা যাবে, এইভাবেই চলতে হবে। কতদিন ধরে এরকম রাস্তা খারাপ? রাস্তা খারাপ বর্ষার আগে থেকে, কোনো রকম ঠিকঠাক করে আবার বৃষ্টি হলে খারাপ হয়ে যায়। অসুবিধা তো হবে, শুধু আমার অসুবিধা বলো না, সবারই অসুবিধা হবে, হচ্ছে ওরকমই। সৈকত বিশ্বাস।